আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য মডার্ন জাভা স্ক্রিপ্ট টিউটোরিয়াল 2021। এবার আমরা জানবো অ্যাডভান্স অ্যারে মেথডস। আমরা এর আগে দেখেছি অ্যারে সম্পর্কে জেনেছি, এবার আমরা অ্যারের অ্যাডভান্স মেথডগুলো শিখবো। যখন আমি অ্যারের ভিডিওগুলো করেছি ঠিক তখন আমি শিখেছি বেসিক অ্যারে মেথডগুলো লাইক পুশ, পপ, শেপ, আনশেপ ইত্যাদি। আর ES6-এর মধ্যে আরও নতুন কিছু কিছু আছে এবং সেগুলো আমরা এখন দেখতে যাচ্ছি। তো এটা শেখার জন্য এক কাজ করি, আমি একটা ভেরিয়েবল তৈরি করি অ্যান্ড হচ্ছে একটা প্রোডাক্টের অ্যারে তৈরি করে ফেলি, ঠিক আছে? সো এবং সেই অ্যারের মধ্যে আমি অবজেক্ট দিব। তো সাপোজ আমি এখানে লিখছি প্রোডাক্টস অ্যান্ড দেন এখানে আমি একটা অ্যারে তৈরি করে ফেলাম এমটি অ্যারে, অ্যান্ড দেন এর মধ্যে আমি অ্যাকচুয়ালি কী করবো, আমি একটা করে অবজেক্ট দিয়ে প্রোডাক্টের নাম আর প্রাইস ইনসার্ট করে দেবো। মানে আমরা অ্যারের মধ্যে কিন্তু নাম্বার স্ট্রিং অবজেক্টটাও কিন্তু রাখতে পারি, এটা মনে রাখবেন। সো আমি এখানে যদি এক কাজ করি, আমি এখানে লিখে দিচ্ছি নেম, সো আমি নাম দিচ্ছি মোবাইল। হ্যাঁ, সো মোবাইল অ্যান্ড হচ্ছে প্রাইস আমি সিলেক্ট করছি 6000। ওকে, অ্যান্ড দেন হচ্ছে আমি আবার এখানে আরেকটা করছি, তো এখানে লিখছি নাম এবং এখানে বলছি ডেস্কটপ এবং এটার প্রাইস দিচ্ছি 12000। ওকে, অ্যান্ড দেন আমি এই লাইনটাকে আবার কপি করছি এবং এখানে বলছে টিভি, দেন এখানে বলছে 3000, দেন আবার কপি করলাম, দেন এখানে আইপ্যাড, হ্যাঁ, সো এখানে বলছি 1200 টাকা, দেন আমি এখানে আরেকটা দিচ্ছি ওয়াচ, ওয়াচের ছোটোতে দিচ্ছি, ওয়াচের দাম একটা সিলেক্ট করে দিচ্ছি, সো এটা সাপোজ 500 টাকা। ওকে, এরপর আমি দিচ্ছি আবার ট্রিমার, লাইক ট্রিমার মেবি, ওকে, প্রাইস 250 টাকা। রাইট, সো এটা আমি সেট করলাম, আরও ছোটো ছোটো কিছু প্রাইস দিয়ে দিচ্ছি। সো এখানে আমি দিতে পারি, এটা তো আর কী দেওয়া যায় কী দেওয়া যায় কী দেওয়া যায়, আচ্ছা কোকা কোলা, জাস্ট একটা কার্ট। সো কোকা কোলার দাম হচ্ছে 30 টাকা। অলরাইট, আর ওকে, এরপর আমি চকলেট বানান ভুল করে এটা জাস্ট মাফ করে দিবেন, সো আমি এখানে 20 টাকার চকলেট বলছি। সো সেভ দিলে কিছু আসলো না। এবার আমি যদি এক কাজ করি, আমি কনসোল লক করে দিই প্রোডাক্ট, দেন দেখা যাচ্ছে যে এখানে প্রোডাক্টগুলো আমি পেয়েছি এবং প্রতিটা একটা করে অবজেক্ট। তাহলে আমি যদি এখন এগুলোকে অ্যাক্সেস করতে যাই, আমি কী করতে হবে, জিরো নাম্বার আমার অবজেক্ট লিখতে হবে, 1 নাম্বার অবজেক্ট লিখতে হবে, তাহলে আমি যদি 0 লিখি তাহলে একটা অবজেক্ট পাবো। অ্যান্ড এর মোবাইলটাকে অ্যাক্সেস করতে গেলে আমি সিম্পলি এভাবে বলতে পারি, আপ সরি নট লাইক দিস, ওকে, এটাকে এইভাবে না, এটাকে আমরা অ্যাকচুয়ালি এভাবে দেবো। যখন অবজেক্টের মতো করবো তখন আমি এটাকে দেখাবো অ্যাকচুয়ালি। সো আমি এখান থেকে যেটা চাচ্ছি মোবাইল নেম চাচ্ছি, ওকে, সো আমরা আসলে রং লিখেছি, আমাদের এখানে ছিল নেম, সো আই ক্যান গো ওভার দেয়ার লাইক দিস অ্যান্ড নেম, তারপর আছে আর চাইলে কিন্তু আমি কী করতে পারবো না, আমি কিন্তু চাইলে এটাকে এইভাবে দিতে পারবো না, তো এটা প্রবলেম ক্রিয়েট করবে। ওকে, আচ্ছা এর থেকে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আমি ডট আমি এখান থেকে এটা বলতে পারি নেম অ্যান্ড এটা আমি নাম পেতে পারি। সো অবজেক্টকে আমরা ডট দিয়ে অ্যাক্সেস করি, এটা আমরা অবজেক্ট ক্লাসের মধ্যে জানবো। আচ্ছা, তো এই অ্যারেগুলোর মধ্যে যে মেথডগুলো আছে সেগুলো আমি এখন একটা করে দেখি। সো কনস্ট আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, কি করতে পারি এখানে, আচ্ছা প্রথমত এগুলোকে শো করানোর জন্য খুব সিম্পলি আমরা ফর এইচ মেথড ইউজ করতে পারি। সো প্রোডাক্টস ডট ফর এইচ এবং এখানে একটা অবশ্যই ফাংশন, আমি সেক্ষেত্রে আমি একটা অ্যারো ফাংশন নিচ্ছি, আর এখানে অবশ্যই জাস্ট একটা একটা ফাংশনের সাথে একটা প্যারামিটার যাবে। সো আমি বলছি যে আইটেমস অ্যান্ড দেন এখান থেকে অ্যারো ফাংশন হয়ে গেলো, আর এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে আমার রিটার্নের দরকার নেই, নেম ডট প্রাইস। সো আমি দেখতে পাবেন সবগুলোর প্রাইসগুলো আসার কথা, বাট এখানে আসলো না, কারণ হচ্ছে আমরা লকটা করিনি, কনসোল এখানে করতে হবে, লগ আমি চাচ্ছি কোনটা, সবগুলো প্রাইস। সো এখানে দিলাম প্রাইস অ্যান্ড আমরা এখানে সবগুলো আনডিফাইন্ড এসছে নেম ডট প্রাইস, বিকজ হচ্ছে আমরা এখানে যেটা পড়েছি আইটেম দিতে হবে, আমরা আইটেম এখানে যাইনি, সো এটা আমাদের খুবই একটা রং কোডিং। সো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ওকে, আমরা যদি কী পাচ্ছি আইটেম, তো আমি যদি এখানে এখানে আইটেমগুলো দিই তো আপনি দেখতে পাবেন, সরি আইটেমস আইটেম, অলরাইট, দেখা যাচ্ছে যে আমি প্রত্যেকটা কী পেয়েছি, প্রত্যেকটা অবজেক্ট পেয়েছি। এবার আমি যদি আইটেমের সাথে ডট নেম ইউজ করি, খেয়াল করবেন নেম অ্যান্ড দেন হচ্ছে এটা
এন্ড প্রতিটি নেম পাচ্ছি আমি যদি বলি প্রাইস, দেন আমি এটাকে এইভাবে পাচ্ছি। অ্যান্ড আমি চাইলেও কী করতে পারি, আমি দুই লাইনে এটাকে নিয়ে আসতে পারি। সো অফকোর্স আমার এখন কী লাগবে, কার্লি ব্র্যাকেট। অ্যান্ড এখানে আসার পরে আমার এটাকে শেষ করতে হবে এখানে, সরি। আমরা এখান থেকে যদি এটাকে কার্লি ব্র্যাকেট নিয়ে আসতে পারি, তাহলে আমরা এটার জন্য এটা ইউজ করেছি, এবং এই যে এখান থেকে কার্লি ব্র্যাকেট আমি তুলে দিচ্ছি। তো এটাকে যদি আমি দুই লাইনে করতে চাই, আমরা অফকোর্স এই যে এইটুক জিনিস নিয়ে আসে, অফকোর্স এখানে স্টার্ট করে দিই, এটাকে নিয়ে আসবে এখানে মনে রাখবেন। ওকে, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এটা এখানে দেওয়ার পরে আমি এটাকে সেভ দিতে পারি, চলে আসলো। আচ্ছা, তা আমরা ফরেস্ট দেখলাম, এবার আমরা যা চাইলে আরও অন্য কিছু হ্যাড দেখবো, যেমন হচ্ছে কনস্ট, আমি বলছি ফিল্টার আইটেমস। সো এখানে একটা ফিল্টার একটা মেথড আছে, সো আমি যদি বলি প্রোডাক্ট অ্যান্ড ফিল্টার, এবং এখানে সেম এজ লাইক ফরেস্টের মতো আরেকটা প্যারামিটার আমরা এখান থেকে নিব। তো সেক্ষেত্রে আমি একটা অ্যারো ফাংশন দিয়ে নিয়েছি, এবং ফাংশনটাকে আমি এখানে ই করলাম, যে কোনো একটা জাস্ট একটা প্যারামিটার। সো এখানে আমি বললাম আইটেম, অ্যান্ড আমি যদি এখানে এক কাজ করি সেটা হচ্ছে রিটার্ন করে দেই আইটেম ডট ফিল্টার করছি আমি প্রাইস। সো আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কি, যে 100 বা কত টাকা, এখানে ধরুন যে 500 টাকার নিচে যে আইটেমগুলো আছে সেগুলো চাচ্ছি, 500 বা 500। ওকে, সো এবার যদি আমি এক কাজ করি, লগ ইন লক করে দেই এবং ফিল্টার্ড, সো আমি দেখতে পাবো যে এখানে আমি জাস্ট শুধুমাত্র 500 টাকার নিচে যে আইটেমগুলো আছে সেগুলো পেয়েছি। আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমরা কিন্তু পেয়েছি হচ্ছে ওয়াচ এবং 500 বা 500 নিচে, দেন হচ্ছে আমি ট্রিমার, দেন হচ্ছে কোকা কোলা, অ্যান্ড হচ্ছে চকোলেট। সো দিস ইজ এ ভেরি গুড। অ্যান্ড আমি যদি বলি যে 500 বেশি, তাহলে আমি এখানে এক কাজ করতে পারি, 500 টাকার যেগুলো বেশি সেগুলো চাচ্ছি, এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে বাকিগুলো আমি পেয়েছি একটা কিন্তু 500-এর উপরে নেই, শুধু একটা 500 বা 500 থেকে হয়েছে। আমি যদি 500 থেকে উপরে, তাহলে অবশ্যই 500 বড়গুলো দেখতে পাবো 4টা। ওকে, আর যদি বলি যে না 500 নিচে, তাহলে আমি 500 নিচে দেখতে পাবো, সেটাও করতে পারি। আর যদি বলি 0 নিচে, তাহলে আমার এখানে কিছু রিটার্ন করছে না, বিকজ 0 টাকার কোনো কিছু নাই। আচ্ছা, এটা হলো। এরপর আমি ফিল্টার সাথে আর কী করতে পারি, ফাইন্ড একটা অপশন আছে, ফাইন্ড ইউজ করতে পারি। তো ফাইন্ড আসলে কী কাজে ব্যবহৃত হবে, আমি স্পেসিফিক একটা কোনো একটা চাচ্ছি সেটার সাথে। সো এটা কীভাবে করতে পারি, খুব সিম্পল। আমি যদি এখান থেকে বলি নেম, সো নেম, এবং এটা বলতে পারি ট্রিপল ইকুয়াল দিয়ে আমি কী চাচ্ছি, আমি চাচ্ছি আইপ্যাড। সো আইপ্যাড, সো আইপ্যাড দিলে আমি দেখতে পাবো যে এখানে অ্যাকচুয়ালি আমি সরি আইটেম নেম অ্যান্ড কোথাও একটা মিস্টেক করলাম, 4টা হয়ে গেছে। সো আই হ্যাভ টু চেক ইট আউট। ওকে, সো আইপ্যাড আমি কিন্তু একটাই পেয়েছি, এবং চাইলে আমি কিন্তু কী করতে পারবো এখানে, সেটাকে সিলেক্ট করতে পারবো। সো দিস ইজ দ্য ফাইন্ড অপশন, আমি এটাকে বের করতে পারবো। দেন এখানে যেটা আছে ফিল্টার, আমরা কী কী দেখলাম, ফরেজ দেখেছি, ফাইন্ড দেখেছি, ফিল্টার দেখেছি, দেন ফাইন্ড আমরা দেখলাম, ফরেজ, ফিল্টার, ফাইন্ড। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এভরি, এভরি মেথডটা প্রায় সেম, একই জিনিস, একটা জাস্ট একটা ফাংশন এখানে প্যারামিটার হিসেবে নিচ্ছি আমরা, এবং ওই ফাংশনের মধ্যে একটা আমরা প্যারামিটার পাস করলাম যে কোনো কিছু আইটেম। এবং আমরা এখান থেকে যেটা করছি যে প্রত্যেকটা, এভরি বলতে আমি প্রত্যেকটার কথা বলছি, যে প্রত্যেকটাকে সিলেক্ট করতেছি, ইচ আইটেম, ঠিক আছে। তো প্রত্যেকটাকে যদি আমি ধরি, তাহলে প্রত্যেকটা কী করতে চাই, আমি যদি বলি যে এখানে প্রত্যেকটাই হচ্ছে কত, 5000 নিচে বা 100 নিচে বা প্রাইসগুলো 100 নিচে, তো আমি যদি বলি আইটেম প্রাইস, হ্যাঁ, আমি যদি তাকে বলি ট্রু অ্যান্ড ফলস রিটার্ন করবে। সো আমি যদি বলি এখানে প্রাইস হচ্ছে, লেটস সে প্রত্যেকটা আমার আইটেম হচ্ছে কত নিচে, 2000-এর নিচে, সো আসলে কি, অফকোর্স নো, এটা ফলস, কারণ প্রতিটা আইটেম 2000-এর নিচে না। আমি যদি বলি প্রত্যেকটা আইটেম হচ্ছে 6000-এর নিচে, সো এটা এর পরেও কিন্তু কী হবে, ফলস বলবে, কারণ হচ্ছে 6 বা 6000 নিচে হতে হবে। তো আমি যদি এখন এখানে দিয়ে দিই 6000 বা 6000, আচ্ছা, এরপরে আমি দেখেন যে আস্তে আস্তে কম। সো এইটা প্রত্যেকটা আইটেমকে চেক করছে, এবার প্রতিটা আইটেম না, বাট আমি যদি এখানে অ্যাকচুয়ালি সামটা ইউজ করি, তখন আমি কী পাবো এখানে, ট্রু পাবো, সাম বলতে কিছু আইটেম। আর এখানে এভরি বলতে আমি প্রত্যেকটা আইটেমকে বুঝিয়েছি, আসলে কি প্রত্যেকটা আইটেম আমার 6 বা 6000-এর নিচে, নো। ইভেন দো আমি এখানে, হ্যাঁ, এখানে যদি এখন সাম ইউজ করি, দেখেন এভরি আইটেম, এভরি যেটা কাজ, এটা হচ্ছে আরেকটা আমাকে ট্রু ফলস রিটার্ন করে দিচ্ছে। আর আমরা ফিল্টার যেটা করলাম সেটা হচ্ছে ওই এরিয়া থেকে নতুন একটা এরিয়া নিতে পারছি, ঠিক আছে, এটা মাথায় মনে রাখবেন। এরপরে আমি যদি বলি সাম, তো সাম জিনিসটা আবার কী করছে, যে প্রত্যেকটা আইটেমে চেক করবে না, ও বলছে যে এখানে কোনো আইটেম, যেগুলো আইটেম আছে সেগুলো কি 2000-এর নিচে, যেগুলো আইটেম আছে সেগুলো কি আছে,
আসলে কি এখানে এটা এক্সিস্ট করে, তো অফকোর্স এটা কি বলবে আমাদেরকে ট্রু, বিকজ 2000-এর নিচে আসলেই কিন্তু আমাদের এখানে আইটেম আছে। আমি যদি বলি যে এখানে যদি 30 দেই, তো সাম আইটেম 30-এর নিচে যেটা সেটা আমি পাচ্ছি ট্রু, ইট মিনস 30-এর নিচে কিন্তু আছে। এরপর আমি যদি বলি যে না 20, ওকে তো 20-এর নিচে অফকোর্স ফলস, এটাও 20 বা 20-এর নিচে সাম আছে, ঠিক আছে। আর যদি আমি এ করে দিই তখন এটা বলা হচ্ছে ফলস, কারণ 20-এর নিচে নাই, এটা 20 বা 20-এর নিচে। তো আমরা কী করতে পারি যে আর যদি বলি এরকম লাইক 0 বা 0 থেকে, সো ইট মিনস আমি যদি বলি যে কোনো ফ্রি প্রোডাক্ট আছে কিনা সেটা চেক করার জন্য সামটা ইউজ করতে পারি। সো এটা দিয়ে আমরা ট্রু ফলস ব্যাচ করতে পারলাম, আর ইচ দিয়ে এভরি দিয়ে আমরা প্রত্যেক টাকা ধরতে পারছি। ফাইন, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিডিউস। আমাদের প্রয়োজন হতে পারে যে আমরা এই প্রত্যেকটা প্রাইসের ভ্যালুগুলো যোগফলটা বের করতে চাই, তো সিম্পলি আমরা এটা চাইলে এইভাবে করতে পারবো, রিডিউস খুবই ইজিলি। এবং এখানে দুইটা প্যারামিটার আমরা ইউজ করব, সেটা হচ্ছে এটা একটা যাচ্ছে আইটেম, আর আমি আরেকটা এখানে ইউজ করব সেটা হচ্ছে টোটাল। ওকে, এখানে বলছি ফাইনাল প্রাইস, ওকে দেন এই যে টোটাল দেন আইটেমের মাঝে একটা কমা অ্যান্ড আমি, আর এখানে একটা অবশ্যই এই এই যে রিডিউসটা এটা দুইটা প্যারামিটার নিয়েছে সেখানে জিরো, এটা মেবি কনফিউজিং হতে পারে, বাট আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। অলরাইট, সো এখানে যেটা আমি করবো সেটা হচ্ছে যে এখান থেকে প্রাইস অ্যান্ড দেন এখানে প্লাস করে দিয়ে আমি যেটা বলবো টোটাল। ওকে, এবার আমি যদি এটা কাজ করি এটাকে কনসোল লক করে দিই, আমরা টোটাল যে ভ্যালুটা সেটাকে আমরা এখানে দেখতে পাবো। সো লেটস সি, দেখা যাচ্ছে 23,000। হাউ? সেটা হচ্ছে যে এটা যে কাজটা করছে এটা হচ্ছে প্রথমত সে এখান থেকে আসার পরে আইটেমটা নিয়ে আসলো, আইটেমের প্রাইসটা নিয়ে আসলো জিরো, এবং জিরো আসে জিরোর সাথে জগ হয়ে গেলো, তার কত আসলো 6,000, রাইট? এরপরে তখন এখানে 6,000 রাখে রেখে দিয়েছে, সে স্টোর করেছে, আবার ঘুরে আসছে, আসার পরে 6-এর সাথে 12,000 নিয়ে এসেছে এবং সেটা যোগ করে দিয়েছে, এরপরে 3,000 নিয়ে আবার জগ করছে। সো এভাবে এটাকে আসলে রোটেশন হতেই থাকে হতেই থাকে, দেন হচ্ছে পুরোটা আমরা এখানে পেয়ে যাই। তো এই হলো রিডিউস। আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস জানতে পারি, সেটা হচ্ছে ইনক্লুডস। হ্যাঁ, সো লেটস সে, ও মজার বিষয় আমরা একটা দেখিনি, সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপ ফাংশনটা অনেক মজার, সো লেট মি শো ইউ এই যে ম্যাপ। সো ম্যাপ দিয়ে যেটা হয়, আর অবশ্যই এখানে কোনো একটা ভেরিয়েবল প্যারামিটার যাবেন না, ম্যাপ হচ্ছে আমাদের এই সবগুলো নেস্টেড যেগুলো এইভাবে করা আছে এটাকে একটা সাধারণ অ্যারেতে পরিণত করবে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এটা একটু মজার জিনিস। সো লেটস সে এটা, এবং রিটার্ন করে দিচ্ছি আমি আইটেম। সো এবং এটাকে যদি আমি জাস্ট আইটেম করে দিয়ে ফাইনাল প্রাইসটি থাক, এবং দেখা যাচ্ছে যে দেখুন প্রত্যেকটাকে আমরা কী পেয়েছি, একটা সাধারণ এরাতে এইভাবে পেয়েছি। এবার যদি আমি এখানে আইটেমের থেকে নাম করি, সো লেটস সে নেম, এবং আমি প্রত্যেকটা আইটেমের নেমগুলো পেয়ে গেলাম। ওকে, এরপরে যদি আমি এখান থেকে কী করতে চাই সেটা যে ডেস্কটপ অ্যারে আসেছে, আবার এটা যদি আমি ডিরেক্টলি কনসোল লগ করে দিই তখন আপনি দেখতে পাবেন কনসোল লগ এবং আইটেম। আর এরপর আমি যদি একে তুলে দিই ডিরেক্টলি এবং এখানে কনসোল লগ করছি, সো আমাদের এটার দরকার নেই। তো আমাদের প্রত্যেকটা অবজেক্ট পেয়েছি। এবার আইটেমের সাথে আমি যদি নেম যদি ইউজ করি তাহলে আমি দেখতে পাবো যে আমার প্রত্যেক এসেছে। সো আমরা এই যে এই কয়েকটা দেখলাম, এরপর একটা আছে ইনক্লুডস। ইনক্লুডসটা হচ্ছে আমি যে চেক করতে পারবো যে কোনো অ্যারেতে কোনো একটা ভ্যালু আসলে অ্যাভেলেবল কি না। সো আমি চাইলে এখানে এক কাজ করতে পারি, 2, 5, 6, 7, 8 চাইলাম। এবার যদি আমি দেখি যে ইনক্লুডসটা আসলে অ্যারেতে কী কাট করছে, যে আমি যদি চাই যে আমার এই অ্যারের মধ্যে কখনো কোনো জায়গায় 5 বা কোনো জায়গায় কোনো নাম আছে কিনা, লেটস সে আমি এখানে একটা ইউজ করছি নাসিম। ওকে, নাসিম এটা দিলাম, তারপরে কমা দিয়েছে, এবং এই এরার মধ্যে কয়েকটা নাম্বার আছে আর কয়েকটা একটা স্ট্রিং আছে। সো আমি যদি বলি প্রোডাক্টস, দেন হচ্ছে এটাকে সেভ করলাম, আমি দেখছি যে এখানে আমার প্রোডাক্টসের সাথে নাম্বার ইন্টেজার আছে এবং স্ট্রিংও আছে। সো আমি যদি ওখানে কাজ করি কনস্ট চেক, তো আমি প্রোডাক্টস ইনক্লুডস যাচ্ছে কী কী আসলে ইনক্লুড করে, নাসিম কি ইনক্লুডস আছে কিনা, ট্রু অ্যান্ড ফলস এটাকে রিটার্ন করবো। এবার যদি চেক ইট দেয় তো অফকোর্স এটা বলবে ট্রু, বিকজ আমার নামটা অ্যাকচুয়ালি সেখানে এক্সিস্ট করে, সো হয়েছে ট্রু। আর যদি অ্যাকচুয়ালি না থাকে, লেটস সে যেহেতু এটা কেস সেন্সিটিভ, তো আমি এইভাবে যদি লিখি সো বলবে ফলস, ঠিক আছে। সো এগুলোকে অ্যাকচুয়ালি দেখার ট্রাই করবেন, এই কয়েকটাই ইম্পর্টেন্ট ছিল। আর এগুলো কাভার করার মেইন কারণ হচ্ছে যে এগুলো আমাদের ইন ফিউচারের প্রয়োজন হবে। যদি বুঝতে না পারেন আমি যে ফাংশনগুলোর নামগুলো বলেছি এটা নিয়ে আরও দেখতে পারেন। আমি আবারও লিস্ট করে দিচ্ছি, ফরিচ, হ্যাঁ, এরপরে হচ্ছে ফাইন্ড, ওকে, তারপরে হচ্ছে আরে,
ওকে ফাইন্ড, বারবার শুধু ইয়াটা আসে। তারপর হচ্ছে সাম, অলরাইট। তারপর হচ্ছে রেডিউস, তারপর হচ্ছে এভরি, তারপর হচ্ছে ম্যাপ। ওকে ম্যাপ দেখাচ্ছি, এরপর আমরা দেখলাম ফিল্টার 7টা, আর একটা হচ্ছে আমরা দেখেছি কোনটা ইনক্লুডস, এই টোটাল 8টা আমরা এই ভিডিওতে দেখে নিলাম, এবং যেগুলো আসলে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা নিয়ে কাজ করবেন এবং এগুলো আবার আরও বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং প্রথমে দিকে মুখস্থ নাও হতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নাই, আস্তে আস্তে হয়ে যাবে, আমাদের হয়েছে, এবং প্র্যাকটিক্যাল লাইফে কাজ করতে করতে অনেক কিছু শিখে যাবেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।